আল্লাহ তাআলা বলেন ওয়ালান তামদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহ ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিন নিশ্চয়ই ইস্তারা ক্রয় করে নিয়েছে। আমি রব্বি কারিমের পক্ষ থেকে মুমিনগণ তাদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিয়েছে। তারাই হলো মুমিন, তারাই হলো ইমানদার। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম রব্বি কারিম স্পষ্ট বলেছেন উম্মত, এরে দুনিয়ার মানুষ, রসূল আরবির উম্মতের দল, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম নিশ্চয় মুমিন হলো তারা যারা নিজেদের জানের বিনিময়ে মালের বিনিময়ে জান্নাত ক্রয় করে নিয়েছে, তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। বিআন্না লাহুমুল জান্না, আল্লাহ বলেন দুনিয়াতে কারা কারা আছো নিজেদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে ক্রয় করবা, অর্থাৎ জান এবং মালের বিনিময়ে জান্নাত ক্রয় করেছেন সাহাবীরা, জান এবং মালের বিনিময়ে জান্নাত ক্রয় করেছেন তাবিরা, জান এবং মালের বিনিময়ে জান্নাত ক্রয় করেছেন হযরত উসমান, জান এবং মালের বিনিময়ে জান্নাত ক্রয় করেছেন খলিফা উমর, জান এবং মালের বিনিময়ে জান্নাত ক্রয় করেছেন হযরত খাব্বাব, জান এবং মালের বিনিময়ে জান্নাত ক্রয় করেছেন হযরত সুমাইয়া। আমরা ভাবতে পারি, আমরা বলতে পারি, আমরা আমাদের দেমাগে চিন্তা করতে পারি, হয়তো আমরা তো সাহাবীদেরকে দেখি নাই, আমরা তো সাহাবীদেরকে দেখি নাই, যে সাহাবীদের আলোচনা হাদিসের মধ্যে পড়েছি এবং আলেমুলা আমাদের জবানিতে শ্রবণ করেছি, কোরআনের মধ্যেও সাহাবীদের আলোচনা আছে। সাহাবীরা পরীক্ষায় পাশ হওয়ার কারণে আল্লাহ তাআলা সাহাবীদের জন্য আয়াতে কারিমা পর্যন্ত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সময় সংকীর্ণ রে যুবক, হে মুরব্বী বাবা, অল্পক্ষণের মধ্যে আলোচনা শেষ করব। ইসলামের প্রথম শহীদ আমরা জানি বর্তমান ফিলিস্তিনের মধ্যে, আমাদের মুসলমান মা বোনদের কি ইহুদিরা খ্রিস্টানেরা কুকুরের থেকেও একটা কুকুরকে মানুষ অনেক সম্মান করে অনেক দাম দেয়। ইহুদি খ্রিস্টান তো কুকুরকে নিয়ে তারা রাত্রি পর্যন্ত যাপন করে, নাউজুবিল্লাহ। একটা কুকুরেরও দাম আছে পৃথিবীতে, এমন রাষ্ট্র আছে কুকুরকে হত্যা করলে ওই মানুষের বিরুদ্ধে মামলা হয়ে যায়। হায় আফসোস, হায় আফসোস, পৃথিবীতে এত মুসলমানদেরকে কাফেররা হত্যা করতেছে বিনা অন্যায়, এত মুসলমানদেরকে মারতেছে। একটা ইহুদিদের টার্গেট হলো বাইতুল মুকাদ্দাস। কি টার্গেট? বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাস দখলের জন্য ইহুদিরা খ্রিস্টানেরা পাগল হয়ে গেছে। এরে যুবকের দল, এ মুরব্বী বাবা, পর্দালের মা বোন গো, এ মাদ্রাসার তোলাবারে খেয়াল করে শোনো, গভীর মনোযোগ দিয়া। বলতেছিলাম ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য শুধু বর্তমানই মুসলমান ইমানদাররা জান দিতেছে না, মাল দিতেছে না, ইসলামের প্রথম শাহাদাতের পেয়ালা যিনি পান করেছেন
حضرت سمیہ رضی اللہ تعالی عنہ اللہ اکبر ایک جن مہیلہ حضرت سمیہ اسلام درم گرہن کرا رو پرا دی کافر مشکرا تاکی اتو تسر کلو اتو ابھی سار کلو حضرت سمیہ رضی اللہ تعالیٰ عنہ جکن مسلمان ہویا جائیں حضرت سمیہ رشاتے انار شنطان حضرت عمار رضی اللہ تعالیٰ عنہ مسلمان ہوئے جائیں او بندو شنطان رسمنے ماں کے حتہ کرا ماں کے قتل کرا ایٹا برطمان دنیا رشدو گٹنا نا برطمان فلسطینی تیو کتو ماں کے مرتی سے شنطان در شمنے حیاب سور شنطان در کے شمنے بیدے ماں کے نرجتن کرا ہوئی شنطان در کے شمنے رکھے ویائے میان مارے پر جنتو کوئی ایک بچر پر بے مسلمان ماں جنون رن کے اتسر کرا ہوئے سے جد کے حرن کرا ہوئے سے نشت کرا ہوئے سے برطمان انڈیا تے امرا اما در دشیر اما در دشیر ایم پی منتری را وہی دادو بابو در شاتے جے شمپر کو رکھے سے تا در شاتے جے بندو تکرے سے اتو سو دیکھا دائی وہی انڈیا را موتی دادو بابو را پر جنتو کشمیر را مدد مسلمان در کے جے بابی اتسار کرے گرو قربانی نفرا دے تا در دشے گرو قربانی کر لے ماں بندر کے حتہ کرا ہوئی اوی جبو کے حتہ کرا ہوئی ہائے افسوس مسلمان در شادی نتا بھلے نائر بھائی مسلمان در شادی نتا ہی تو نائی بسر کے بسر جدر گرے سے ہزار لکھا افغانر ماں بندر جان کی بلن کرے سے تار پرے وہ شادی نتا اللہ تعالیٰ تا در کے شہد جو کرے وہ افغان دان کرے سے امنی امنی آشنائی برطمان فلسطینے وہی فلسطینے بیت المقدس جنم کینوئی با مسلمان جد کریں گوت شکر بارے رو ویڈیو دیکھ لام مسلمان بیتور تھے کے بورے باہر پورے جن توی جائی با بھیجو جائی با بھی سولا تا دائی کرتے سے ایک ٹائی ٹارگیٹ ہما دیر جان جائی تے پارے مال جائی تے پارے کین تو بیت المقدس مسلمان کا بیر در دکل دیبنا ٹھیک نہ بیٹھی ارے مسلمان بیت المقدس حلو ایمون اکتا مسجد جائی مسجد اللہ تعالی حضرت سلیمان نبیر مدھومی بنی سن جائی مسجد مسلمان در پرتم کبلا جائی مسجد بشنو بی رسول عربی صلی اللہ علیہ وسلم اللہ تعالی رشتے دیدار پر بین کوئی مسجد نماز ریمہ موتی کرے سن شدو تائینا رسول عربی شمن ارتے اللہ تعالی ایک جنہ دوی جنہ تین جنہ رسول عربی اردلو کے گھمن کر بین میرا جزبین ایر پر بین بیت المقدس ریمدیں اللہ تعالیٰ ایک لکھو با دوئی لکھو سبیش حضر پیغمبر در کے بیت المقدس بٹھائیا اللہ تعالیٰ پتک نبی در کے اے مسجد رسول عربی رفی سنے نمت پرائیا بشو نبی کی امام المرسلین خطاب دان کرے سن سبحان اللہ اولی مسلمان جی مسجد آدم نبی نماز پرے سے جی مسجد عیسیٰ نبی نماز پرسے جی مسجد حضرت موسیٰ کلیم اللہ نماز پرسے جی مسجد حضرت عیسیٰ روح اللہ نماز پرسے جی مسجد زکریہ نبی نماز پرسے جی مسجد حضرت عزیر نبی نماز پرسے جی مسجد حضرت ابراہیم خلیل صلاة دائی کرسے جی مسجد حضرت اسماعیل نماز پرسے شدو تائینا ایمون بشیش صلاة ایمون بشیش نماز جی
যেই নামাজটা বিশ্বনবীর পিছনে আদায় করেছে তাহলে দেখো তো দেখি ওই মসজিদের মর্তবা কত বেশি ওই মসজিদের মর্তবা মর্যাদা কত বেশি ওই মসজিদে নবীদের ইমামতি করেছেন বিশ্বনবী আর কোন নবী না ওই মসজিদটা ইহুদিরা দখল নেবে এটা কশ্চিনকালেও সম্ভব না এইজন্য যুগ যুগ ধরে মুসলমানেরা নিজেদের তাজা রক্ত ওই বাইতুল মুকদ্দাসের জন্য ঢেলে দিয়ে আসছে এমন কি ঢেলে দিয়ে আসবে আমাদের কো আমাদেরও যদি সুযোগ হয় বাইতুল মুকদ্দাসের জন্য আমি একজন আব্দুল কাদের আমার ডান হাত শহীদ হয়ে যাবে সমস্যা নাই আমার বাম হাত বাইতুল মুকদ্দাসের জন্য শহীদ হয়ে যাবে সমস্যা নাই আমার কিডনি শহীদ হয়ে যাবে সমস্যা নাই আমার লাং শহীদ হয়ে যাবে সমস্যা নাই আমার মতো হাজার কোটি মানুষ এই পর্যন্ত বাইতুল মুকদ্দাসের জন্য জীবন দিয়ে দিয়েছে রে ভাই সমস্যা নাই তারপরেও হাজার কোটি দান যাবে কিন্তু আমরা মুসলমানেরা এমন একটা জাতি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি বিশ্বনবীর হাতে বায়াত গ্রহণ করেছি বাইতুল মুকদ্দাস ইহুদিদের দখলে দেওয়া যাবে না ঠিক না বেঠি এই বাইতুল মুকদ্দাসের জন্য রে উম্মত এই বাইতুল মুকদ্দাসের জন্য এখনো গাজাতে ওই ইসরাইলেরা ওই দাজ্জালের বংশধর ইসরাইল তাদের পক্ষ থেকে ওই দাজ্জাল আবির্ভাব হবে তাদের পক্ষ থেকে দাজ্জাল আবির্ভাব হবে দাজ্জাল যখন চলে আসবে পৃথিবীতে মাত্র দুইটা দল থাকবে কয়টা দল একটা দল হবে মুসলমানের দল আরেকটা দল হবে ইহুদিদের দল এর বাহিরে কোনো দল হবে না আওয়ামী লীগও হবে না বিএনপিও হবে না এই জন্য এখন বলি ওই আওয়ামী লীগের বাইরে আসো আয় 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 ও বিএনপির বাইরে আসো 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 কোরআনের কাছে সিলিন্ডার করো কোরআনের কাছে সিলিন্ডার করো তোমরা মনে করো হয়তো ইহুদিদের সাথে সম্পর্ক রেখেছো এই জন্য তোমাদেরকে ক্ষমা করবে বা তোমাদেরকে উপটকান দিচ্ছে বা দিবে হয়তো মনে করো তোমাদেরকে মারবে না 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 মনে করতেছো হয়তো ইহুদিরা তোমাদের উপরে সন্তুষ্ট আছে না 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 আল্লাহ তাআলা বলেন ওয়ালান তামদা আনকাল ইয়াহুদ ওয়ালাদ نصارى حتى تتبع ملتهم قل إن هدى الله الله تعالى در هزار بچر آگے بولیسین বিশ্বনবীর উপরে আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ বলেন আমার বন্ধু আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন মানুষ মনে করে হয়তো ওয়ালান তারদান কাল ইয়াহুদু ওয়ালান নাসার হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম ইহুদিরা খ্রিস্টানেরা তোমার উপরে সন্তুষ্ট আল্লাহ বলেন অতক্ষণ পর্যন্ত তারা সন্তুষ্ট হবে না অতক্ষণ পর্যন্ত তারা রাজি খুশি হবে না রে মুসলমান যতক্ষণ না বন্ধু আমার হাবিব আপনার উম্মতেরা বা আপনি রসুলকে উদ্দেশ্য করে মানুষদেরকে আল্লাহ বুঝাইছে অতক্ষণ পর্যন্ত কোনো ইহুদি কোনো নাসারা সন্তুষ্ট হবে না মানুষের উপরে যতক্ষণ না তাদের ধর্ম অনুসরণ করবে যতক্ষণ না তাদের মিল্লাতের উপরে আসবে অতক্ষণ ইহুদি খ্রিস্টান সন্তুষ্ট হবে না নাউজুবিল্লাহ বল আল্লাহ তাআলা বলেন কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা আপনি হাবিব আপনি বলুন আমি আল্লাহ যেই পথ দেখাইছি যেই সরল পথ এই সরল পথ ছাড়া অন্য কোন পথ সঠিক হতে পারে না অতএব এই পথের উপরে অটল থাকতে হবে এই জন্য সিরাতুল মুস্তাকিমের উপরে অটল থাকার জন্য বন্ধু আমার হযরত সুমাইয়া যে জান দিয়েছে এখনো ফিলিস্তিনের মুসলমানেরা জান দিচ্ছে ওই ফিলিস্তিনিদের সাহায্যের জন্য হামাসরা যেভাবে এগিয়ে আসছে এই পর্যন্ত হাজার হাজার এই তিন চার দিনে হাজার হাজার মা বোনদেরকে হত্যা করা হয়েছে কত শিশু হাসপাতালে পান্জা ডরে মৃত্যুর সাথে হাত নাই পা নাই
অনেকের জবানও চলে গেছে রে ওই ভূমি ওই ওই বুমের আওয়াজে এত বড় বড় ফাওয়ারি বুমফিং করা হয় মুহূর্তের মধ্যে বিল্ডিং শেষ হয়ে যায় আমার ভাইরা মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে বোনেরা মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে ওসু মুসলমান আসো ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ঐক্যবদ্ধ হয়ে যাও ভিন্নতা পোষণ করিও না আর যদি মুসলমান এক কোরআনের প্ল্যাটফর্মে আসতে পারে তাহলে মুসলমানদের এই ঐক্যবদ্ধতার ভিতরে কোনো কাফের কোনো মুশরিক কোনো ইহুদি খ্রিস্টান ডিভাইডেড করতে সাহস পাবে না আমাদেরকে হত্যা করতে সাহস পায় এই জন্য আমাদেরকে মারতে সাহস পায় এই জন্য আমাদের মধ্যে দল বিদলে উপদল ছোট দল হয়ে গেছে এই জন্য কাফেররা আমাদের রক্ত নিয়ে হোলি খেলা খেলতেছে ঠিক না বেঠিক আসো মুসলমান আর আমরা ঐক্যবদ্ধ হয়ে ওই সুমাইয়া যেমনি করে সন্তানকে অর্ডার করেছে আবু জাহেল যখন শুনল হযরত সুমাইয়া মুসলমান হয়ে গেছে হযরত আম্মার সুমাইয়ার সন্তান মুসলমান হয়ে গেছে আবু জাহেল দুইটা কাঠের সাথে সুমাইয়াকে একটা কাঠের সাথে বাঁধলো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কাঠের সাথে বাঁধলো আর এইদিকে বেদর মারতেছে হযরত সুমাইয়াকে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্তানকেও মারে নিজের মাকেও মারে আর এই বলতেছে রে আম্মার এখনো সময় আছে এখনো সময় আছে মুহাম্মদকে বাদ দাও আল্লাহকে অস্বীকার করো মূর্তি পূজা স্বীকার করো নাউজুবিল্লাহ যদি তাই যদি স্বীকার না করো রে আম্মার তোমার মাকে এখনই এমন শাস্তি দেওয়া হবে এমন শাস্তি দেওয়া হবে এই বলে জনসম্মুখে হযরত সুমাইয়ার হযরত সুমাইয়ার পাও থেকে শুরু করে কাপড়টা উপরের দিকে উড়াইয়া ফেললো আর বেদরব ভাবে মারা শুরু করলো সুমাইয়া বলতেছে আম্মার রে রে আবু জাহাল আমার সন্তান হযরত আম্মার নাপাক রক্ত থেকে সৃষ্টি হয় নাই আল্লাহ তাআলা পবিত্র রক্ত থেকে সৃষ্টি করেছে ওরে আবু জাহাল যতই মারো না কেন এমন সন্তান পয়দা করেছি এমন সন্তান দুনিয়াতে আল্লাহ দিয়েছে আমাকে যতই মারো না কেন যতই হত্যা করো না কেন আমার জান চলে যাবে এই দুনিয়ার বয়ে আমার সন্তান আম্মার আল্লাহকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করবে না আল্লাহু আকবার এই বলে ইতিহাসের পাতা করুন ভাবে ইতিহাস সর্বপ্রথম শহীদ আমাদের বোন আমাদের মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফর উঠাইয়া আর এইভাবে এমন ভাবে বল্লমটা মানলো শরমগাহের মধ্যে রক্ত চিৎচির করে পড়তেছে হযরত সুমাইয়াকে মারতেছে অনেক বাড়ি আঘাত করলো শরমগাহে আবু জাহাল আর এইদিকে হযরত সুমাইয়া সন্তানকে ওই শহীদের অবস্থাও যখন জানটা চলে যাবে এই অবস্থায় ওসিয়াত করতেছে রে সন্তান আম্মার আম্মার আমি তো আল্লাহ তাআলার সাথে দিদার করতে চলে যাচ্ছি ওরে আম্মার দুনিয়ার ভয়ে এমন সন্তান তো তোমাকে বানাই নাই কাফেরদের ভয়ে আমি সুমাইয়াদের শহীদ হয়ে যাচ্ছি রফিকে আলার সাথে সাক্ষাৎ করব এই জন্য তোমার বিন্দু পরিমাণ কষ্ট পাওয়ার দরকার নাই আম্মার তোমারও যদিও জান চলে যায় আল্লাহর জন্য জান দিয়া দিবা তারপরেও কাফের মুশরিকদের সামনে মাথা নত করে আল্লাহ আল্লাহ রসুলকে অসন্তুষ্ট করবা না ঠিক না বেঠি আজও আমাদের মারা যদি সুমাইয়ার মতো হইতে পারে আমরা যদি আমাদের সন্তানগুলা যদি দুনিয়ার যুবকেরা যদি আম্মারের মতো হতে পারে খোদার কসম করে বললেও কাফফারা দিতে হবে না রে যুবক সারা পৃথিবী
যদি মুসলমানদের বিরুদ্ধে হয়া যায় ওই আম্মারের মত যদি যুবকেরা হয়া যায় ওই সুমাইয়ার মত যদি মা বোনেরা হয়ে যায় তাহলে মুসলমানদের পক্ষে আল্লাহ বিজয় দিবে এমন কি বিজয় দেওয়া শুরু করে দিয়েছে আফগান থেকে মুসলমান শিক্ষা করো এবং সুসংবাদটা গ্রহণ করো ঠিক না বেঠি আল্লাহ তাআলা আমাদেরকে হযরতে সুমাইয়া হযরতে আম্মার এবং ফিলিস্তিনের মুসলমানদের থেকে শিক্ষা গ্রহণ করে দ্বীনের জন্য শহীদ হওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন।